عين منطق بي اي عين اشكال كرجع بنا ايتا شرك الله اختيار عين دور اي عين البيبريت كون عين كي شكال كرجع بنا بعد دو يا مانلا شده بين نقطة كنت شكال كر بنا شنطان دبر كمتا شدو تار بارو بشير مزاري كي شنطان چاي عزمي شريم كي شنطان چاي শিরক রোগ দেওয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর, আরোগ্যের ক্ষমতা একমাত্র আল্লাহর। এইভাবে এই সব রকম শিরক থেকে মুক্ত থাকলে তবে এটা হলো তাওহীদ, ঈমান মজবুত হবে তখন যখন নাকি এই শিরক থাকবে না। আমার কাছে কুমিল্লা থেকে দুজন যুবক শিক্ষক আসলো, মাদ্রাসার শিক্ষক, একটা দাখিল মাদ্রাসার শিক্ষক, পরিচয় দিল তারা শিবিরের সাথী ছিল। যে এখন কি যে আমাদের সুপারিনটেন্ডেন্ট এত বেশি জামাত বিরোধী, যেদিন নাকি টের পায় যে আমরা জামাত করি, আমি জিজ্ঞেস করি সেখানে সংগঠন নাই জামাতের? যে আছে সংগঠনে, কি তুমি কি না সংগঠন করতে পারি না? কেন পারো না? এইরকম করা সুপারিনটেন্ডেন্ট যদি নাকি টিয়ার পাই যে জামাত করি মাদ্রাস দিয়ে বের করে দিবে, আমি বলছি দেখো রিজিক দেওয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। তুমি এই মাদ্রাসাকে শরিক করে নিয়েছো আল্লাহর সঙ্গে, যে আল্লাহ তারা তোমাকে এই মাদ্রাসা ছাড়া রিজিক দিতে পারবে না, এই কারণে তোমার এই দুর্বল ইমান দুর্বল হয়েছে, যার জন্য সংগঠন করা বাদ দিয়েছ। সংগঠন তো ফরজ, এই ফরজ ত্যাগ করেছো তুমি, তোমার ইমান দুর্বল হয়েছে এই শিরকের কারণে, তৌহিদ সম্বন্ধে স্পষ্ট ধারণা নাই তোমার। আল্লাহ তারা তোমাকে মাদ্রাসা রাজি দিতে পারবে না, সংগঠনগুলো যদি বের করে দেবে ঠিক আছে বেরিয়ে বের করে দিবে, আল্লাহ তোমাকে রাজি দিতে পারবে না। এ মাদ্রাসা শুধু তোমার মাদ্রাসা সারা আল্লাহ রাজি দিতে জানে না। এর বিপরীত উদাহরণ একটা পেয়েছি, খুলনা থেকে এক লোক যুবক আলেম আমার মধ্যে মহল্লার মসজিদে আসছে নামাজের সময়, বললো যে আমি খুলনা শহরের অমুক মসজিদে ইমাম ছিলাম, আমি জামাতের অগ্রসর কর্মী, মসজিদ কমিটি ইলেকশন হয়েছে, তার মধ্যে মেজরিটি চেয়ারম্যান পীর সাহেবের মুরিদান, তারা আমাকে বলছে আপনার জামাতের দাওয়াত প্রকাশ্যে দেন, এটা দিলে আমরা আপনাকে ইমাম রাখতে পারবো না। আমি দেখলাম আমি অগ্রসর কর্মী, যদি আমি এই কাজ বন্ধ করি তাহলে ইমাম থাকে না, এটুকু আমি বুঝে ফেলেছি, তাই আমি রিজাইন দিয়ে চলে আসছি। এবং ঢাকাতে আল্লাহ তাআলা তাকে আরও আরও ভালো ব্যবস্থা করে দিয়েছে। শুধু আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে অভুক্ত রাখে না। যে শিরক মুক্ত ইমান না হলে মজবুত ইমান হতে পারে না। একটি উদাহরণ শুধু দিলাম যে শিরক মুক্ত না হওয়ার কারণে কীভাবে দুর্বলতা প্রকাশ করলো। দ্বিতীয় শর্ত হচ্ছে, আমি বলছি দুটো শর্ত আছে মজবুত ইমান হওয়ার জন্য, একটা হলো শিরক মুক্ত ইমান হইতে হবে, আরেকটা হচ্ছে তাগুতের কাফের হইতে হবে। আমার একটা ছোটি বই আছে, খাঁটি মোমেন হতে হলে পাক্কা কাফের হইতে হবে, তাগুতের পাক্কা কাফের হইতে হবে, মানে খাঁটি মোমেন হতে হলে তাগুতের পাক্কা কাফের হইতে হবে। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা তার সার্বভৌম গুণাবলী বর্ণনা করেছেন, এরপরে বলছেন ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের কাফের হলো, ইয়াকফুর, যে তাগুতকে স্বীকার করতে অস্বীকার করলো, এরপরে ইমান আনলো, ওয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে মজবুত হাতল ধারণ করলো, লানফেসা মাল হাজা ছিন্ন হবে না। এ তাগুতের ব্যাখ্যা আলেম সমাজে আরও সংকীর্ণ, বাংলা কয়েকটা অনুবাদ আমি দেখলাম তাগুতের অর্থ লিখেছে শয়তান, শয়তানও তাগুতের অন্তর্ভুক্ত, কিন্তু তাগুত মানে শয়তান নয়। আমি আয়াতুল কুরসির ওই আয়াতের তফসির পড়লাম, পড়ার পরেও যেন খুব স্যাটিসফ্যাকশন মনে হচ্ছিল, মানে মনটা তৃপ্ত হলো না, তো মনের মধ্যে দিকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে এত অল্প কথা এত চমৎকার করে বলে দিলেন যে একদম প্রাণ ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন তাগুতের ব্যাখ্যা করতে গিয়ে, আল্লাহ তাআলা মানুষকে যত হুকুম করেছেন আদেশ নিষেধ, এ কোনোটাই পালন করতে বাধ্য করেননি, এখতিয়ার দিয়েছেন, ইচ্ছা করলে পালন করবে, ইচ্ছা করলে পালন করবে না।
কিন্তু আল্লাহ নাফরমানি করার এই যে এখতিয়ার আল্লাহ দিলেন, এটা একটা সীমা আছে, দুইটা সীমা আছে, একটা প্রাইমারি লিমিট আর একটা ফাইনাল লিমিট। প্রাথমিক সীমা, চূড়ান্ত সীমা। প্রাথমিক সীমা হচ্ছে ফিস্ক। এক ব্যক্তি নামাজ ফরজ বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না, সে ফাসেক, কাফের না। নাফরমানি ইখতিয়ার তো দিয়েছে আল্লাহ তাআলা, সে এখতিয়ার অনুযায়ী সে নামাজ পড়ে না। এটা হলো আল্লাহর নাফরমানির প্রাইমারি লিমিট। চূড়ান্ত লিমিট হচ্ছে কুফর, নামাজকে অস্বীকার করে, বিগত সময় নষ্ট করবে নামাজ পড়ে। এই যে দুইটা সীমা আল্লাহর নাফরমানি করার, তাগুত হচ্ছে এই দুইটা সীমা লঙ্ঘন করে। তাগুত শব্দটা মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এ যারা নিজেরা শুধু আল্লাহর নাফরমানি করে না, অন্যদেরকে আল্লাহর নাফরমানি করার চেষ্টা করে, তারা হচ্ছে তাগুত। এবং আমি বইটাতে পাঁচ রকম তাগুত চিহ্নিত করেছি কোরআনের থেকে উদাহরণ দিয়ে। পয়লা নম্বর তাগুতি হচ্ছে নফস, আল্লাহর হুকুমের বিপরীত হুকুম করে। ইন্না নফস আল্লাহ আমারাতুন বিসু, নফসের কামই হলো মন্দ কাজের হুকুম করা। এই যে নফস, এই জন্যই ইমান আনার সময় যদি নাকি এ কথা সে বুঝে আসে যে আমার ইমান কিছুতেই মজবুত হবে না যে পর্যন্ত আমি তাগুতকে কাফের, তাগুতের কাফের না হই, আমি তাগুতকে মানবো না। আমার ইয়াক পরবে তাগুত ওই ওমিন বিল্লাহ, যে তাগুতকে মানতে অস্বীকার করে এরপর আল্লাহকে প্রতি ইমান আনে, তার ইমান হচ্ছে মজবুত। দুই নম্বর হচ্ছে সমাজের রসম রেওয়াজ, প্রথা, কাস্টম, ট্রেডিশনস। মানুষে আছে ওই জাকিরের মতাবু আত্মাবু মাহজাল আল্লাহ, যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ যা নাজিল করছেন সেটা মেনে চলো, এত্তাবেউ হবে। কালু বল নাত্তাবেউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপ দাদা যা করছে আমরা তাই করবো। সামাজিক কুপ্রথা, কুসংস্কার, এগুলি সাংঘাতিক শক্তি রইলে এগুলি ল এনফোর্সিং অথরিটি ছাড়াই এগুলি এনফোর্স হয়। এই কবর পূজা, মাজার পূজা, এইসব কুসংস্কার, তো এটা হচ্ছে দুই নম্বর তাগুত। পয়লা নফস, দুই নম্বর হচ্ছে সামাজিক প্রথা, তিন নম্বর হচ্ছে শাসন ক্ষমতা, স্ত্রীর উপরে স্বামীর শাসন ক্ষমতা, দশজন মানুষের উপরে একজনের শাসন ক্ষমতা, একটা পরিবারের কর্তার শাসন ক্ষমতা, একটা দেশের যে কজনের উপরে কারণ কর্তৃত্ব আছে এই কর্তৃত্বকে প্রয়োগ করে আল্লাহর হুকুমের বিপরীত তার হুকুম মানতে বাধ্য করে। তিন নম্বর তাগুত হচ্ছে শাসন ক্ষমতা। চার নম্বর হচ্ছে রেজেক বন্ধ করে দেবার ভয় দেখাবার শক্তি। ওই যে মাদ্রাসার কথা বললাম, ওই যে মসজিদ, এই কাজ করলে মসজিদ ইমামত থেকে বের করে দেবো, এই কাজ করলে মাদ্রাসার শিক্ষকতা থেকে বের করে দেবো, মানে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করে এই শক্তি প্রয়োগ করে রেজেক বন্ধ করে দেবো, এটা সাংঘাতিক শক্তি। আরেকটা শক্তি হচ্ছে এটা শক্তি প্রয়োগ করে না কিন্তু ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, তাকে অন্ধভাবে মানবার জন্য বাধ্য করে। এটা রাজনীতিতেও আছে, পিরিমিডিতেও আছে, অন্ধভাবে মেনে চলে। হুজুর বলছে আর কোনো দলিল না। একটি উদাহরণ দেওয়া হয়েছে স্পষ্ট যে এহসানুল হক জুবাই